আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমি একটা রেড জাম্পস্যুট পরে নিয়েছি আর আমার হেয়ারস্টাইলটাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। যদিও মিডলে সেতু করলে আমাকে অত একটা ভালো লাগে না, বাট স্টিল যেহেতু আমি সবসময় খুব সিম্পল থাকি, ভাবলাম আজকে একটু ডিফারেন্ট করাই যাক। আজকে আমি চলে এসেছি অহনা ডিনারে সি ফুড খাওয়ার জন্য। আমার সি ফুড তো অনেক 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 পছন্দ, আমি যেখানে সি ফুডের সন্ধান পাই চলে যাই। তো আজকে অহনা ডিনারে চলে আসছি, এটা ফার্স্ট টাইম এখানে আমার আসা। এসে হচ্ছে ইন্টেরিয়রটা একটু ভিডিও করলাম, তাদের ইন্টেরিয়রটা বেশ সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, ডেকোরেশনটাও খুবই ভালো। আমি যখন গিয়েছিলাম তখন তেমন একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল, আমরা ছিলাম আর কয়েকজন এখানে বসেছিল। তো আমি ফুল ইন্টেরিয়রটা খুব সুন্দর করে ক্যাপচার করলাম। যারা রেস্টুরেন্টে খেতে যে বা ঘুরতে যে ছবি তুলতে খুব পছন্দ করেন, তাদের জন্য অহনা ডাইন খুব ভালো একটা প্লেস, কারণ এখানে খুব অ্যাস্থেটিক ছবিও তোলা যাবে। এরপর আমি তাদের মেনুটা দেখতেছিলাম, এখানে লটস অফ সি ফুড আছে। তো আমি এখান থেকে প্রায় অনেক রকমের আইটেমই অর্ডার করেছি। প্রথমে অর্ডার করেছি নাসি ক্যারাবো, এটা হচ্ছে ব্লু রাইস উইথ অ্যানকোভিস, আর এটার প্রাইস ছিল 200 টাকা। অর্ডার করেছি সুপার স্পাইসি অক্টোপাস, এটা 50 গ্রাম ছিল, প্রাইস ছিল 680 টাকা। এটা হচ্ছে টুনা ডেকার, এটার প্রাইস ছিল 280 টাকা। তারপর অর্ডার করেছি সল্টেড ভেজিটেবল, এটার প্রাইস ছিল 80 টাকা। ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম রেড সি, এটার প্রাইস ছিল 260 টাকা। এটা দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? এই ছিল আমার আজকের অর্ডার। এখানে প্রায় 4-5 রকমের আইটেম আমি অর্ডার করেছি, এখানে প্রত্যেকটার সাথে 5% করে ভ্যাট অ্যাড হবে, এরপর হচ্ছে টোটাল বিলটা আসবে। সো লেটস ট্রাই। প্রথমেই বলে রাখি যে আমি অক্টোপাস এর আগে কখনোই খাই নাই, এটাই আজকে আমার ফার্স্ট টাইম। সো প্রথমে হচ্ছে ব্লু রাইসটা দিয়ে স্টার্ট করি। এটার ওপরে হচ্ছে কিছু মাছ, মানে গুড়া মাছ ভাজা ছিল, বাদাম ছিল, টমেটো ছিল, দুইটা স্লাইস। সো এটা হচ্ছে মিক্সড করে খেতে হয়, আমি প্রথমে একটু মিক্সড করেই খেলাম। আমার কাছে এটা একদম ইউনিক লাগছে, আমি এর আগে ব্লু রাইস কখনোই খাই নাই। এটা ব্লু রাইস যদিও, বাট নর্মাল ভাতের মতোই খেতে লাগছিল, অন্যরকম কোনো ফ্লেভার আসতেছিল না, জাস্ট ফ্লেভারটা চেঞ্জ হচ্ছিল যখন ওই মাছ ভাজা, বাদাম, এরপর হচ্ছে কিছু বেরেস্তা ছিল, সেটা একসাথে মিক্সড করে খাচ্ছিলাম, তখন জাস্ট ফ্লেভারটা চেঞ্জ হচ্ছিল। তো ওইটা খেতে খেতে হচ্ছে আমার অক্টোপাসটা চলে আসছে, দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগতেছে আর দেখেই মনে হচ্ছে এটা অনেক স্পাইসি। তো এখন প্রথমবারের মতো আমি অক্টোপাস খাবো। অক্টোপাসটা কিন্তু অত বেশি শক্ত ছিল না, মানে হার্ড হয়ে যায় নাই, গরম গরম খাচ্ছিলাম আর কাটতে একদমই অসুবিধা হয় নাই, মানে ভিডিওতে একদম ভালো মতো বোঝা যাচ্ছিল। সো বিসমিল্লা করতেছি প্রথমবারের মতো। এটা খুবই চিউই বাট খেতে অনেক মজা, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি এটা খাওয়ার জন্য মাঝে মাঝেই অহনা ডাইনে যাই, যদিও এই ভিডিওটা বেশ অনেক দিন আগের রেকর্ড করা ছিল বাট আমি আপলোড করার টাইম পাইনি। তো এই প্রথমবার অহনা ডাইনে অক্টোপাস খেয়ে আমি অক্টোপাসের একদম ফ্যান হয়ে গেছি। আই নো যে অন্য অন্য জায়গায়ও এর থেকে ভালো বা মজার অক্টোপাস পাওয়া যায়, বাট যদিও আমার ওগুলো এখনও ট্রাই করা হয়নি। সো আমি যেটা খেয়েছি সেটার উপর বেস করেই বলতেছি যে এখানকার যে অক্টোপাসটা ছিল, স্পাইসি লেভেল, এরপর কুকড, সব কিছু আমার কাছে একদম পারফেক্ট লাগছে আর আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। যারা স্পাইসি পছন্দ করো, সি ফুড লাভার, তাদের জন্য অক্টোপাসটা মাস্ট আইটেম। আমি এখন ব্লু রাইসের সাথে অক্টোপাসটা একসাথে মিক্সড করে খেয়ে দেখবো কেমন লাগে। আর হ্যাঁ, অক্টোপাসের সাথে কিছু সাইডস ছিল, মানে কিছু ভেজিটেবল ওরা মানে একসাথে রান্না করে দিছে, ওইখানে মোস্ট প্রবলি গাজর ছিল, পেঁয়াজ ছিল। সো এটা এগুলো হচ্ছে সাইডস ছিল। এখন
এখন টোনা ডেকরটা ট্রাই করব। এটা টোনা ফিশের একটা স্যান্ডউইচ বলতে গেলে, ভেতরে ভালো পরিমাণের ফিশ ছিল, উপরে টমেটো ছিল, লেটুস পাতা ছিল। সো লেটস হ্যাভ আ বাইট। সত্যি বলতে এটা একবার বাইট নেওয়ার পরে আমার কাছে তেমন একটা ফ্লেভারফুল লাগে নাই, এটা একদমই মাইল্ড ছিল। উপরে যে ব্রেডটা ছিল সেটাও তেমন একটা ভালো লাগে নাই, আর আমার মনে হয়েছে যে টোনা ফিশের মধ্যে যদি আরেকটু মাল মশলা থাকতো তাহলে একটু ভালো লাগতো। যদিও আমি স্পাইসি পছন্দ করি, এটা একটা তার রিজন হতে পারে। তো যারা কম স্পাইসি পছন্দ করো সি ফুডের মধ্যে, তারা টোনা ফিশের এই স্যান্ডউইচটা খেতে পারো। আর এখন আমি সর্টেড ভেজিটেবলটা খাচ্ছিলাম। সর্টেড ভেজিটেবলের চেহারা দেখি আমার ভালো লাগে নাই, যদিও এটার প্রাইসটাও একটু কম ছিল, সো এরকম চেহারা হওয়াটাই স্বাভাবিক। আমার কাছে অত একটা ভালো লাগে নাই। এখানে গাজর ছিল, লেটুস পাতা ছিল, এরপর হচ্ছে ক্যাপসিকাম ছিল। সো এটা আমি রেকমেন্ড করব না। যাই হোক, অন্য আইটেমগুলো যেগুলো এখন পর্যন্ত ট্রাই করেছি মোটামুটি ভালোই লেগেছে। এখন যে ড্রিঙ্কসটা নিয়েছিলাম, রেড সি এটার নাম, এটা ট্রাই করব। এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছিল আর আমার মনে হচ্ছিল এভাবেই সাজিয়ে রাখি। যাই হোক, এটা খেতে কিন্তু দারুণ ছিল, খুবই মজা ছিল এটা খেতে। ওরা হচ্ছে কয়েক রকমের সিরাপ ইউজ করছে আর সাথে হচ্ছে কালারিংটা করে দিছে, খেতে খুবই ভালো ছিল, খুবই রিফ্রেশিং ছিল। তো আমার সব আইটেমই মোটামুটি খাওয়া শেষ, এখন আমি মজা করে অক্টোপাসটা খাবো। আমার অক্টোপাসটা আসলে অনেক ভালো লেগেছে, আমি ইনশাল্লাহ আর অন্য অন্য জায়গায়ও গিয়ে অক্টোপাসটা ট্রাই করব। বিশেষ করে এটার যে স্পাইসি লেভেলটা ছিল সেটা খুবই বেশি ছিল, এই জন্য ভালো লাগছে, আর কুকটাও অনেক ভালো মতো হয়েছে। আমার মতো কারা কারা সি ফুড পছন্দ করো আমাকে কমেন্টে জানাতে পারো। আমার খাওয়া দাওয়া শেষ, এখানে বিলটাও চলে এসেছে। আমার টোটাল বিল এসেছে 1640 টাকা। এখানে দুইটা বিল করা হয়েছে, একটা অহনা ডিনারের আর একটা হচ্ছে সানিসাইড আপ। সানিসাইড আপটাও অহনা ডিনারই চালাচ্ছে, কারণ আমি দুইটা আইটেম নিয়েছিলাম সেটা হচ্ছে সানিসাইড আপ থেকে। তো অহনা ডিনার কার্ডে পেমেন্ট নিচ্ছিল আর সানিসাইড আপকে হচ্ছে ক্যাশে পেমেন্ট করা লাগছে। অহনা ডিনার থেকে বের হই, পাশে একটা কুলফি মালাইয়ের দোকান আছে, ওইখানে কুলফিটা দেখে এত লোভনীয় লাগলো যে টেস্ট না করে আর পারলামই না। অনেক খাওয়া হয়েছে বাট স্টিল কুলফি খাওয়ার জন্য আমার পেটে এখনও জায়গা রয়ে গেছে। তো এখানে কুলফিটা অর্ডার করে দিছি, এটার যে সাইজটা ছিল মোটামুটি ঠিকঠাক, এটার প্রাইস ছিল 120 টাকা। আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে। তো এত এত ভারী আইটেম খাওয়ার পরে যখন এরকম ঠান্ডা ঠান্ডা একটা কুলফি খাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, ভেতরে বসে খাওয়ারও স্পেস ছিল, বাট মনে হলো যে বাইরে দাঁড়িয়ে খেলে একটু বেশি ভালো লাগবে, কারণ হালকা পাতলা একটু বাতাসও ছিল। সো রাস্তার পাশে যেহেতু কোনো ক্যাওয়াস নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খুবই ভালো লাগছিল। তো এটাও আমার রেকমেন্ডেশনে থাকবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।